এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির মঙ্গলবার জেলার কার্জন গেট চত্বরে এস ইউ দলের পক্ষ থেকে প্রতিবাদ জানাতে সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয় সংগঠনের সদস্যরা জানান পাঁচই আগস্ট এসইউ ইউ এর প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের জন্ম শতবর্ষ সেই উদ্দেশ্যে দিল্লিতে কেন্দ্রীয় সভা অনুষ্ঠিত হবে ওই দিন টাউন হলে দুই বর্ধমান এবং বীরভূম জেলাকে নিয়ে টাউন হলে একটি সভা অনুষ্ঠিত হবে এদিন তারও প্রচার চালানো হয় এখানে বর্ধমান শহর লোকাল কমিটির পক্ষ থেকে আমরা এখানে প্রচার অভিযান করছি এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে আমরা আপনারা আমরা সকলের জন্যই এটা বলছি রাখতে চাই যে আগামী পাঁচই আগস্ট আমাদের দল এস ইউসিআই কমিউনিস্টের যিনি প্রতিষ্ঠাতা এ যুগের সর্বহারার মহান নেতা মহান দার্শনিক মার্ক্সবাদী দার্শনিক কমরেড শিবদাস ঘোষের জন্ম শতবর্ষ শুরু হচ্ছে সেই জন্ম শতবর্ষ এবছর কেন্দ্রীয় অনুষ্ঠান দিল্লিতে হবে এবং যে আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় নটা ভাগে হবে তার মধ্যে এখানে আমাদের তিনটি জেলা নিয়ে পূর্ব পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই তিনটি জেলা নিয়ে আগামী পাঁচই আগস্ট এই টাউন হলে একটা বৃহৎ সমাবেশ করছি সেই সমাবেশের আমাদের এখানে প্রচার হচ্ছে আমাদের দলের কর্মীরা সাধারণ মানুষের কাছে দিচ্ছে এবং আমরা সাধারণ মানুষকে বলতে চাই যে এই সমাবেশে আপনারা আসুন একমাত্র দল এস ইউসিআই কমিউনিস্ট আজকে দেখতে পাচ্ছেন সমস্ত দলগুলো যা যতগুলো দল রয়েছে তাদের সমস্ত দলগুলোই হচ্ছে আজকে দুর্নীতিবাদ জোরেদের দল আজকে নেতা মন্ত্রীরা কি কেন্দ্র কি রাজ্য প্রত্যেকটা দলই আজকে এই জায়গাতে পাকে নিমজ্জিত দুর্নীতির সেই জায়গায় দাঁড়িয়ে কমিউনিস্ট একমাত্র দল যারা রক্ত ঝরিয়ে রাস্তায় দাঁড়িয়ে লড়াই আন্দোলন পরিচালনা করছে আজকে শুরু হয়েছে বিভিন্নভাবে এটা প্রচার আছে আমাদের চলবে কার্জন গেটে হচ্ছে এটা শহরের পূর্ব বর্ধমানের মূল জায়গা বর্ধমান থেকে পিন্টু পাটলের রিপোর্ট আনন্দ